আগ্রাসী লিটনের ব্যাটিং স্টাইল দেখে অবাক হয়ে গেলেন কোচ ও অধিনায়ক নীতিশ রানা। একেই বলে আগুনঝরা ব্যাটিং। অনুশীলনে নেমে লিটনের ব্যাটিং তাণ্ডব দেখালো অধিনায়ক নীতিশ রানাকে। দর্শক, আপনারা সবাই জানেন ইতিমধ্যে আইপিএলে মাঠ কাঁপাতে লিটন দাস যোগ দিয়েছেন কলকাতা শিবিরে। বিশ্রাম করার পর একদিন টিম হোটেলে কাটিয়ে এর পরের দিন দলের বাকি সদস্যদের সাথে অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েন বাংলার এই তারকা লিটন দাস। ঘরের মাঠেই আগামী 14 তারিখ কলকাতার পরবর্তী ম্যাচ। তাদের বিপক্ষে খেলতে নামবেন প্রতিপক্ষ হিসেবে সানরাইজ হায়দ্রাবাদ। কিন্তু এখানে একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবার একাদশে জায়গা পাবে কি লিটন? হ্যাঁ দর্শক, অনুশীলনে যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছে লিটন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে লিটনকে একাদশে অবশ্যই নিতে বাধ্য হবে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষরা। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি চান বাংলাদেশের টাইগার লিটন দাস কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচে ফাটাফাটি পারফরমেন্স করুক? এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।